এসএসসি ও সমমানের পরীক্ষায় গত বছরের তুলনায় এবার পাশের হার কমলেও একে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকেই দেখতে ইচ্ছুক শিক্ষা বিশেষজ্ঞ এবং শিক্ষকরা। তাদের মতে পরীক্ষা পদ্ধতি ও উত্তরপত্র মূল্যায়নের সংস্কার আনার সুফল এটি, যার মধ্য দিয়ে শিক্ষার গুণগত মান বাড়বে বলেই মনে করছেন তারা। সাইদ খানের রিপোর্ট। এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাশের হার 80.35%, যা গেল বছরের তুলনায় 7.88% কম। এবার জিপিএ 5 কমেছে প্রায় 5,000। এই পাশের হার কমে যাওয়ার বিষয়টি নিয়ে চলছে আলোচনা সমালোচনা। এ প্রসঙ্গে শিক্ষাবিদ ও শিক্ষকরা বললেন গোটা ব্যাপারটিকে ইতিবাচক বলেই মনে করছেন তারা। তাদের মতে এবছর উত্তরপত্র মূল্যায়ন পদ্ধতির পরিবর্তন ও গোটা পরীক্ষা ব্যবস্থাপনায় আগের তুলনায় নজরদারি বাড়ায় এবার ফল কিছুটা খারাপ হয়েছে। এর আগের বছর এইভাবে কোনো প্রশিক্ষণও ছিল না, এবার এক্সট্রা প্রশিক্ষণগুলো জানুয়ারি মাসেই এই প্রশিক্ষণগুলো দিয়ে ফেলেছে বিদায়ী। তারা কিন্তু ভয়ভীতির ঊর্ধ্বে খাতা দেখে গিয়েছে। শিক্ষার মান হচ্ছে তাদেরকে জীবনের জন্য প্রস্তুত করছে কিনা, সেটা বড় কথা। আগামী দিনগুলোতে বাংলাদেশে আমাদের উদ্যোক্তা তৈরি করতে হবে। পাশের হার কমলে শিক্ষার মান পড়ে গেছে মনে করা ঠিক নয় বলে মন্তব্য করে তারা বললেন এবার পরীক্ষার খাতা মূল্যায়নে অনিয়ম ও উদাসীনতার সুযোগ ছিল না। পাশের হার কমলেও এসব পদক্ষেপের কারণে শিক্ষার মান বাড়বে বলে জানালেন তারা। যে কম পাশ করলেই যে শিক্ষক ছাত্রছাত্রীদের রেজাল্ট মান কমে যাচ্ছে তা কিন্তু না। তবে কুমিল্লা বোর্ডে ফল কেন এত খারাপ হলো তা খতিয়ে দেখার প্রয়োজন বলে মনে করেন তারা। শিক্ষার মান ধরে রাখতে শুধু স্বল্প মেয়াদি নয় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ জরুরি বলেও মনে করেন তারা। শুধু খাতা দেখার ওই কয়েকটা কারণের জন্য কুমিল্লা বোর্ডের যে পাশের হার 25% কমে গেছে এটা আমার অভিজ্ঞতা থেকে মনে হয় না। একটা বড় কারণ হচ্ছে কোশ্চেন সেটিং এর বিষয়। যদি আপনি 5 বছরের পরিকল্পনা নিয়ে শিক্ষকদের ট্রেনিং দিয়ে যে কী সৃজনশীল পদ্ধতি কাকে বলে, কীভাবে প্রশ্ন করতে হবে, অনেক স্কুলে সৃজনশীল পদ্ধতির প্রশ্ন তারা জানে না, শিক্ষকদেরও একটা ট্রেনিংয়ের প্রয়োজন আছে। আর এখন তো ছাত্রদের আমরা গিলিয়ে দিচ্ছি, গলা ধক্করণ করছে, তারা যা দিচ্ছে তাই গিলছে, কতটুকু শিখছে এটা সন্দেহ। শিক্ষাদান পদ্ধতির মান বাড়ানো এবং প্রশ্নপত্র তৈরি ও উত্তরপত্র মূল্যায়নে আরও বিশেষায়িত প্রক্রিয়া নির্বাচনের পরামর্শও দিলেন তারা। সাইদ খান, বৈশাখী সংবাদ, ঢাকা।